আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সরে দাঁড়ান মোমেন, আপনি কি বুঝতে পারেন যে আপনি দেশের কি ক্ষতি করছেন? প্রশ্ন আজকের আয়োজনে আরও যা থাকছে, আন্দোলনই একমাত্র পথ, সবার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ থাকছে সুচিলদের কাছে হেরে গেল সরকার, আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি চাপে পড়লো বলে বিশ্লেষকরা মনে করছেন। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, অনেক হয়েছে, এবার দয়া করে সরে দাঁড়ান, জাতিকে মুক্তি দিন, অস্বস্তি থেকে উদ্ধার করুন সরকারকে। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে বলছি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন, সরকারকে দেশকে বিতর্কিত করেছেন, দলকে করেছেন প্রশ্নবিদ্ধ। আপনার সরে যাওয়াটাই এখন উত্তম। মানুষকে জানতে হয় কখন সরে যেতে হয়। আপনি একজন পণ্ডিত ব্যক্তি, শিক্ষক ছিলেন বলে নিজেকে দাবি করেছেন। আপনার যদি ন্যূনতম সততা থাকে তাহলে আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে আপনি পদত্যাগ করবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অনেক, তিনি অনেক মানুষকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু খুব কম মানুষই তার দানকে সম্মানিত করতে পেরেছেন। আপনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এটি আপনার জন্য বিরল সৌভাগ্য এবং সম্মান। আমি বলতে চাই না যে এই পদের জন্য আপনি অযোগ্য, কিন্তু এই দায়িত্ব গ্রহণ করে এই পদের প্রতি আপনি সম্মান দেখাতে পারেননি, আপনার দায়িত্বের প্রতি আপনি সুবিচার করতে পারেননি। আপনি ছিলেন একজন আমলা, 1971 ব্যাচ, যখন দেশ মুক্তিযুদ্ধে তখন আপনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। এই ব্যাচকে বলা হতো রাজাকার ব্যাচ। আপনার এই ব্যাচকে জাতির পিতা বঙ্গবন্ধু স্বীকৃতি দেয়নি। এরপর খুনি মোস্তাক দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের চাকরি বৈধকরণ শুরু হয় এবং জিয়াউর রহমান আপনাদের চাকরিকে বৈধ করে সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই না যে দেওয়ান ফরিদ গাজী, যিনি খুনি মোস্তাকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর রক্তের উপর দিয়ে যোগ দিয়েছিলেন, তার একান্ত সচিব কেন ছিলেন, সেই প্রশ্ন আমি করতে চাই না। কিন্তু একটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে যোগ্যতার পরীক্ষায় আপনি অযোগ্য হিসেবেই বিবেচিত হয়েছেন, ওই পরীক্ষায় আপনি অনুত্তীর্ণ হয়েছেন ডক্টর মোমেন। দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের কূটনীতিতে আপনি একের পর এক বিতর্কের ঝড় তুলেছেন, অথচ আমাদের কূটনীতি ছিল শান্ত স্নিগ্ধ, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এই নীতি প্রতিষ্ঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আপনি দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক অকূটনৈতিক বক্তব্য, লাগামহীন কথাবার্তা বলে বিভিন্ন বন্ধুরাষ্ট্রকে বিব্রত করেছেন, বাংলাদেশকে বিব্রত করেছেন এবং আমাদের কূটনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনি খোলামেলা কথা বলেন, খোলামেলা কথা বলা কোনো কোনো সময় ভালো, কিন্তু একজন কূটনীতিক এভাবে কথা বলতে পারে না। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, কিন্তু আপনি আপনার কথাকে মূল্যহীন করেছেন। রাস্তায় বখাটে ছেলেদের খিস্তির সঙ্গে আপনার বক্তব্যগুলোকে তুলনা করা যায়। বাংলাদেশ ভারতের সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা একজন পররাষ্ট্রমন্ত্রী কীভাবে বলতে পারেন, সেটি নিয়ে গবেষণা হতে পারে। সাম্প্রতিক সময়ে আপনি আরও লাগামহীন হয়ে উঠেছেন, একের পর এক কথাবার্তা যেভাবে আপনি বলছেন তাতে আপনার উপর পুরো জাতি বিরক্ত। এখনও আপনি যে সমস্ত অজুহাত দিচ্ছেন, যে সমস্ত কথা বলছেন যে আপনার বক্তব্যকে টুইস্ট করা হয়েছে, সেই টুইস্ট করার সুযোগ এখন আর নেই। প্রতিটি বক্তব্য গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার বক্তব্যকে টুইস্ট করবে কেন? কেউ তো আপনার শত্রু নয়। আপনার বক্তব্যের অডিও এখন বাজারে, চায়ের দোকানে, হাটে মাঠে ঘাটে শোনা যাচ্ছে। আপনি কি বুঝতে পারেন যে আপনি দেশের কি ক্ষতি করছেন? ভারতকে আপনি অনুরোধ করার কে? বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আসবে না আসবে তার সিদ্ধান্ত নেবে জনগণ, এই কথা বলে আপনি কার উপকার করলেন? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, অনেক হয়েছে, এবার ক্ষমা করুন আমাদেরকে, আপনার অত্যাচার আমরা আর সইতে পারছি না, আপনার ভার এই জাতি বহন করছে না, এই জাতিকে ভারমুক্ত করুন, আপনি পদত্যাগ করুন। চলে যাচ্ছি পরের সংবাদে। এখন আর কোনো নির্বাচন নয়, আন্দোলনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে
তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সব সংকটের মূলে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ জোর করে বিনা ভোটে নির্বাচিত না হয়ে বৃহৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। এখন আমাদের পবিত্র দায়িত্ব যে আন্দোলন আন্দোলন আন্দোলন, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে রাজপথে নিয়ে এই ভয়াবহ বাংলাদেশকে ধ্বংসকারী এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে একটা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি সবার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সে মামলা প্রত্যাহার করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলেছি, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তাদেরকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট ও জনগণের সরকার গঠন করতে হবে। শিক্ষকদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠিত হতে হবে। সমস্ত বুদ্ধিজীবী মানুষদের, সকল সচেতন মানুষকে আপনারা জাগ্রত করবেন এবং তরুণ যুবক শ্রেণীকে জাগ্রত করবেন, যারা এই লড়াইয়ে অংশ নেবে এবং জয়ী হবে। তিনি বলেন, আপনাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে এই সরকার, একেবারেই ধ্বংস। উচ্চশিক্ষাকে আরো ধ্বংস করে ফেলেছে, এমন এমন ভাইস চ্যান্সেলর নিয়ে আসেন যে সৈয়দ আনোয়ার হোসেন সাহেবের মতো উনিও এক ঘরানার লোক। সেদিন এক টক শোতে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি, তিনি কথাও বলতে পারেন না, এটা তার সৈয়দ আনোয়ার হোসেনের কথা। এই সমস্ত মানুষকে দিয়ে, দলবাজ চাটুকার লোকজনকে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে আবার আমাদের এই সেই জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে, একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অত্যন্ত যথার্থ একটা স্লোগান দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আবার আগের জায়গায় ফেরত আনো, গণতন্ত্রের জায়গায় নিয়ে আসো, মানুষকে অধিকারকে প্রতিষ্ঠা করবার জায়গায় নিয়ে আসো, যেখানে মুক্ত সমাজ থাকে, সবাই যেন কথা বলতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিকে সাধারণ মানুষ, তাদের প্রতিদিনকার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই সরকারের বিভিন্ন রকমের নিবর্তনমূলক সিদ্ধান্তের কারণে, এবং তাদের পেটে যখন আঘাত করতে শুরু করেছে, অর্থাৎ চাল ডাল তেল সবজির দাম এমন পর্যায়ে গেছে যে পর্যায়ে সাধারণ মানুষের জন্য তাদের আয় অত্যন্ত সীমিত, তাদের পক্ষে জীবনধারণী অত্যন্ত অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে করুণ অবস্থার মধ্যে আছে যারা নিম্নবিত্তের মানুষ, যারা নামাতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তাদের অভাবের কথা মানুষকে জানাতেও পারে না। চলে যাচ্ছি পরের সংবাদে। চার দিনের সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট সংবাদ সম্মেলনে যে সমস্ত বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য অনিবেদিত এবং বিব্রতকর বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার চার দিনের সফরের শেষ পর্যন্ত তিনি যে বার্তা দিয়ে গেলেন তাতে স্পষ্ট হয়েছে যে এ দফায় সরকার সুশীল সমাজের কাছে পরাজিত হলো। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি চাপে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন। মিশেল ব্যাচেলেটের সংবাদ সম্মেলনে কতগুলো তাৎপর্যপূর্ণ কথা উঠে এসেছে, তবে সবচেয়ে যিনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন তা হল, বাংলাদেশে যে সমস্ত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো তদন্তের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ সংস্থার গঠন করতে হবে। হাই কমিশনার এটাও বলেছেন যে তদন্তের জন্য সংস্থান গঠনে পরামর্শ দিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রস্তুত। গত 14 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন। ওই দিনই তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রীর সঙ্গে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকে তিন মন্ত্রী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন এবং বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না এবং যারা গুম হয়েছেন বলে দাবি করা হচ্ছে সে বিষয়ে তদন্ত করেছেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ে কথা বলেন।